স্টুডেন্টস, আজ আমরা ভৌতবিজ্ঞানের ক্লাস নাইনের অ্যাসিড, ক্ষার ও লবণ চ্যাপ্টারটার শেষ বা তৃতীয় অংশটা পড়ব। হাই স্টুডেন্টস, আমি অরিজিৎ স্যার। আমার চ্যানেল অরিজিৎ ঘোষ কেমিস্ট্রি অনলাইনে চলে এসেছি। আজকের আমরা ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আগামী দিনে তোমরা কেমিস্ট্রি এবং ভৌতবিজ্ঞানের উপর বিভিন্ন ভালো ভালো ভিডিও পেতে থাকবে। আজকে আমরা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়েশন সেশন চলছে আমাদের ভিডিওতে, আমরা ক্লাস নাইনের যে অ্যাসিড, ক্ষার, লবণটাকে আজকে শেষ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এটা অ্যাসিড, ক্ষার, লবণের আমাদের থার্ড ভিডিও। আজকে আমরা অ্যাসিড, ক্ষার, লবণ অংশটা শেষ করে নেব। দেখো, প্রথমে আলোচনা করছি আজকে দ্রবণের পিএইচ নিয়ে। ঠিক আছে, পিএইচ এই ব্যাপারটাকে প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী পিএল সোরেনসেন। বিজ্ঞানী পিএল সোরেনসেন এই দ্রবণের পিএইচ নিয়ে কাজ করেছিলেন। উনি বলেছিলেন, দেখো, নেগেটিভ লগারিদম এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব, এটাকে বলা হয় পিএইচ। ঠিক আছে, অনেক সময় তোমাদের ক্লাস নাইনে লগ সম্বন্ধে পড়াশুনো হয় না, সেই জন্য তোমরা এটা কনসেপশনটা তোমাদের ক্লিয়ার হবে না, আপাতত এটা মুখস্থ রাখো। ঠিক আছে, তা বলে রাখি, এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব কোনো দ্রবণের পিএইচ মাত্রাকে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আম্লিক দ্রবণে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি এবং ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের গাঢ়ত্বটা কম, কারণ ওখানে ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব বেশি থাকে। এবং এই পিএইচ এবং পিওএইচ এই দুজনের যোগফলটা হয় হচ্ছে 14-25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মোটামুটি দেখা গেছে এই উষ্ণতা বৃদ্ধি কম করলে কিন্তু এই স্কেলের মাত্রাটা কিন্তু বাড়ে কমে, এবং এটাকে অ্যাপ্লাই করে আমরা একটা পিএইচের স্কেল তৈরি করতে পারি। দেখো, খেয়াল করে দেখো, পিএইচের স্কেলটা বানিয়েছি এখানে, দেখানো একটা মোটামুটি দেখানো আছে। তা এই যে পিএইচের স্কেল, এইখান থেকে আমরা দেখতে পাই 7-এর যখন মানটা হয় 7, তখন এটা প্রশ্নমধ্যগুণ বলা হয়। এবং 7 থেকে দেখো, খেয়াল করে যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি আমরা, মোটামুটি এই দূরত্ব পর্যন্ত দেখো 4-3টি মৃদু আম্লিক হয়, এবং আরও নিচে দেখো প্রায় 0 পর্যন্ত চলে গেলে তীব্র আম্লিক দ্রবণের মান। পিএইচের মান যদি এই জায়গাটা হয় তীব্র আম্লিক, তারপর মৃদু আম্লিক, আবার 7-এর ওপর থেকে দেখো মোটামুটি 9-10 পর্যন্ত মৃদু ক্ষারীয় এবং 11-14 পর্যন্ত তীব্র ক্ষারীয়। এই স্কেলের মান কিন্তু উষ্ণতার সাথে পরিবর্তনশীল হয়। ঠিক আছে, আচ্ছা, এই পিএইচের প্রভাব কি? দেখো, দাঁতের ক্ষয়ের উপর প্রভাব রয়েছে পিএইচের প্রভাব। দেখো, ঠান্ডা পানীয় যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই সেগুলো পান করলে তার মধ্যে অম্লধর্মী বলে দাঁতের এনামেল নষ্ট করে দেয়, তার ফলে দাঁত ক্ষয়ে যায় কিন্তু। ঠিক আছে, এছাড়া পেটেরও অনেক ক্ষতি করে থাকে। এবং কৃষি ও মৎস্য চাষে এই পিএইচের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। কৃষি মৎস্য চাষে পিএইচের গুরুত্ব কীভাবে রয়েছে? দেখো, এই যে অ্যামোনিয়াম সালফেট বা এই জাতীয় যে অন্যান্য জৈব রাসায়নিক সারগুলো রয়েছে, তাদের ব্যবহারে মাটি আম্লিক হয়ে যায় এবং পিএইচ 7-এর নিচে নেমে আসে। এছাড়া পুকুরের জলেও দূষণের ফলে পুকুরের জল আম্লিক হয়ে গিয়ে তার পিএইচ 7-এর নিচে নেমে যায়, তার ফলে ওই মাটিকে ওই অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে চুন মেশানো হয় এবং পুকুরের জলে ডাইরেক্টলি চুন মিশিয়ে এই জলকে এবং মাটিকে প্রশম করে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছি আমরা, দেখো, অ্যান্টাসিড বা অম্লনাশক। অ্যান্টাসিড আমাদের ধরো পেটে যে পাকস্থলী থাকে তাতে এইচসিএল থাকে, তোমরা নিশ্চয়ই পড়েছো। তা এই এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে, তা এটাকে আমাদের প্রয়োজনের তুলনায় যদি কোনো কারণে বেশি হয়ে তাহলে পিএইচের মানটা কমে যায়, আর পিএইচের মান কমে গেলে তোমরা কী হয়, যে পিএইচ স্কেল থেকে আমরা পড়ে গেলাম, পিএইচের মান কমে গেলে 7-এর নিচে নেমে গেলে আম্লিক হয়ে যায়। তা যেহেতু পিএইচের মান কমে যায়, তার ফলে আমাদের গলা, বুক জ্বালা, গ্যাস, অম্বল ইত্যাদি হতে শুরু করে। তখন আমরা দেখো এই যে সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল ইত্যাদি খেয়ে পিএইচের মানটাকে বৃদ্ধি করে রাখি। পিএইচের মান বাড়লে কী হয়, তখন একটু ক্ষারীয় হচ্ছে বা খানিকটা ওই প্রশম দিকে মানটা চলে যায়। কিন্তু দেখা গেছে যে অ্যাকচুয়ালি যেটা হয়, বর্তমানে যেটা আমরা ইউজ করি আমরা বিভিন্ন ক্ষেত্রে এই অ্যান্টাসিড হিসেবে, সেটা ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো আমরা ব্যবহার করি অ্যান্টাসিড হিসেবে, কারণ এরা কিন্তু অ্যান্টাসিড নয়, এরা অ্যাকচুয়ালি পাকস্থলীর এইচসিএল এর ক্ষরণটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, তার ফলে কারণ কি, যে এই যে অ্যান্টাসিডগুলো ছিল, যে এইগুলো দেখো, যে সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, এরা কিন্তু এইচসিএল ক্ষরণের উপসর্গটাকে কমায়, রোগের কারণটাকে কমাতে পারে না। আর এই ওমিপ্রাজল বা ল্যান্সোপ্রাজল গ্রুপের ওষুধগুলো এরা এইচসিএল এর ক্ষরণকে কমিয়ে দেয়। ঠিক আছে, তার ফলে কিছুটা আরাম পাওয়া যায়। আচ্ছা স্টুডেন্টস, এবার আমরা পড়বো একটু লবণ সম্বন্ধে। আচ্ছা, লবণ দেখো, অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা অপর কোনো ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা লবণ বলি। ঠিক আছে, দেখো, এই দুটো বিক্রিয়া আমরা তোমরা দেখিয়েছি,
এই যে দুটো বিক্রিয়া দেখো খেয়াল করে, এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং যে দেখো রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের সঙ্গে দেখো সম্পূর্ণ প্রতিস্থাপন এবং অসম্পূর্ণ প্রতিস্থাপন হচ্ছে। তার ফলে দেখো এখানে সম্পূর্ণ প্রতিস্থাপনের ফলে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং দেখো অসম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপনের ফলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট উৎপন্ন করেছে এবং জল উৎপন্ন হয়েছে। তাহলে এইটা যেটা উৎপন্ন হলো এটা এগুলো হচ্ছে দুই ধরনের লবণ, ঠিক আছে। এই লবণ কত প্রকার দেখো এখানে আমি আলোচনা করেছি, তোমাদের সিলেবাসে মোটামুটি তিন ধরনের লবণ আলোচনা করা আছে। দেখো সমিত লবণ, এই সমিত লবণ হচ্ছে দেখো এই যে একটু আগে যেটা বললাম এই যে লবণের যে সংজ্ঞা এখানে দেখলেই বুঝতে পারবে যে অসম্পূর্ণ প্রতিস্থাপন হলে সরি সম্পূর্ণ প্রতিস্থাপন হলে সম্পূর্ণ প্রতিস্থাপনের ফলে দেখো যে লবণটা উৎপন্ন হয় তারাই হচ্ছে অ্যাকচুয়ালি সমিত লবণ। দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, আমি উদাহরণ দিয়েছি কয়েকটা, ম্যাগনেশিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি সম্পূর্ণ প্রতিস্থাপন হচ্ছে। দেখো এখানে এই যে হাইড্রোজেন যেটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে এটা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যায়। আর আম্লিক লবণ দেখো এই যে আংশিক প্রতিস্থাপন হচ্ছে, দেখো সোডিয়াম হাইড্রোজেন সালফেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বা ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এই যে প্রত্যেকটা লবণে দেখো একটা করে হাইড্রোজেন রয়েছে, দেখতে পাচ্ছ, এই জন্য এই লবণগুলো আম্লিক লবণ। আর ক্ষারীয় লবণ হচ্ছে যখন একটা করে তাদের মধ্যে ওএইচ থাকবে। দেখো এই লবণগুলোর নাম হচ্ছে দেখো বেসিক কপার ক্লোরাইড, বেসিক লেড নাইট্রেট এবং এটার নাম হচ্ছে বেসিক জিঙ্ক ক্লোরাইড বা ক্ষারীয় কপার ক্লোরাইড, ক্ষারীয় লেড নাইট্রেট বা ক্ষারীয় জিঙ্ক ক্লোরাইড আমরা বলতে পারি। তাহলে এই তিন ধরনের লবণের উদাহরণ আমরা আজকে বললাম। এরপর আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমার এই প্রশ্নগুলো উত্তর আমার জন্য করে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওগুলো শেয়ার করে দিও, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো দেখতে পারছো এখানে দিয়েছি অ্যাসিড ক্ষার লবণ থেকে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আমাকে পাঠিয়ে দেবে তোমরা, ঠিক আছে। ভালো থেকো সবাই।